রেসিপি তখনই খেতে হয় পারফেক্ট যখন সাথে থাকে মশলা মাখানো তাওয়া পমফ্রেট। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউবে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তাওয়া পমফ্রেট। তাহলে বন্ধুরা, দেখে নিন কিভাবে আপনারা তাওয়া পমফ্রেট তৈরি করবেন। তাওয়া পমফ্রেট বানানোর জন্য আমি এখানে দুটো পমফ্রেট মাছ নিয়েছি। নিয়েছি 2 টেবিল চামচ, টক দই, 1টা পাতিলেবুর রস নিয়ে নিয়েছি, গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা এবং 1/2 চামচ রসুন বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, নর্মাল লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, নুন এবং হলুদ। এর সাথে লাগবে সর্ষের তেল। প্রথমে আমি পমফ্রেট মাছগুলো ম্যারিনেট করব। আমি কিন্তু পমফ্রেট মাছের এই কাঁটাগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি। এতে কি হবে, মশলাগুলো ভালো করে মাছের মধ্যে ঢুকে যাবে। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাতিলেবুর রস, দিয়ে দিলাম হলুদ, দিচ্ছি নুন, আর দেব লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে 10 মিনিটের মতন রেখে দেব। পনেরো মিনিট পর ফিরে আসলাম। এরপর এই টক দইটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, একটা মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিলাম হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, সামান্য পরিমাণ নুন, লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর অল্প লেবু রস। এই সমস্ত কিছু দিয়ে মশলার একটা পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্টটা তৈরি করে নিয়েছি। এরপর মাছের ওপরে এই মশলার পেস্টটা ভালো করে মাখিয়ে নেব। মাছগুলোর মধ্যে মশলা মাখানো হয়ে গেছে। এরপর আবারও 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেখে দেব। পনেরো মিনিট পর ফিরে আসলাম। এরপর মাছগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য একটি প্যানের মধ্যে তেল নিয়ে আর নিয়ে নেব ঘি। ঘি এবং তেলটা একটু গলে আসলে এর মধ্যে এই মশলা মাখানো মাছগুলোকে দিয়ে দেব। মাছটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। তো আমাদের তাওয়া পমফ্রেট একদম তৈরি হয়ে গেল। এইভাবে আমি আর একটা মাছ ফ্রাই করে নেব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপি তাওয়া পমফ্রেট? এটা কিন্তু খুবই টেস্টি একটা রেসিপি। আপনারাও ইজিলি পমফ্রেট মাছ কিনে নিয়ে এসে বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। তাহলে আপনাদের ওপিনিয়নটা আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে চট জলদি লিখে জানান, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।